গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় মালিক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার হেড ইলেকট্রিশিয়ান মোতালেব হোসেন আগুনে দগ্ধ হয়েছেন। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার 10ই ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে মালিক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানা ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষের আগুন নেভানে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নেভাতে গেলে কারখানার ইলেকট্রিশিয়ান মোতালেব নামের একজন আগুনে দগ্ধ হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। আগুন পুরোপুরিভাবে নিভানো সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।